এগুলা তো হার্টের অবস্থা, তাই না? হার্ট থেকে যে নালীগুলোর মাধ্যমে সমস্ত দেহে রক্ত যায় ওই নালীগুলোই হলো আর্টারিনে ভেয়ে, ওগুলো হলো আর্টারি। ওগুলো দেখবেন হার্ট থেকে সমস্ত দেহে সাপ্লাই হচ্ছে যে রক্ত নালীর মাধ্যমে সেইগুলো হলো আর্টারি। আর যে রক্ত নালীর মাধ্যমে আবার সমস্ত বডি থেকে রক্ত আসতেছে হার্টে সেগুলো হলো ভেয়ে। তাহলে ক্যাপিলারি কোনগুলো? সংযোগ দিচ্ছে যে নালীগুলো এগুলোর নামে হলো গুরুত্বপূর্ণ যেটা সেটা কি, আর্টারি গুলো শুধু বহন করতেছে, ভেইন গুলো বহন করতেছে, আর ক্যাপিলারি যে ক্যাপিলারির এক পাশে থাকবে আর্টারিউল আর এক পাশে থাকবে ভেনিউল। এটা যদি আর্টারিউল হয় তাহলে এদিকে সাপ্লাই হবে, দেখেন আর্টারি থেকে সবসময় ক্যাপিলারির দিকে সাপ্লাই, আর ক্যাপিলারির দিকে শোষণ করতেছে কিন্তু কিসে, ভেনিউলে। কথা গেছে? তাহলে এর লেয়ার হলো মোটা, এর ওয়ালটা ওয়াল হলো মোটা, যার ফলে এখানে কোনো ছিদ্র নাই এবং এর শুধু রক্ত আনতেছে কিন্তু খাদ্যের উপাদান বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কোনোটাই আদান প্রদান হচ্ছে না কোষের সাথে। এরও পাশে কিন্তু কোষ আছে, এরও পাশে কোষ আছে, এরও পাশে কোষ আছে, এখানে কিন্তু কোনো আদান প্রদান হচ্ছে না। কারণ কি, মানে আর্টারি আর ভেইন, আর্টারিউল ভেনিউল যাই হোক না কেন, এগুলোর ফল মোটা হওয়ার কারণে এর কোনো ছিদ্র নাই, ছিদ্রহীন। আর ক্যাপিলারির ক্ষেত্রে ক্যাপিলারির ওয়াল খুবই পাতলা এবং এটা ছিদ্রযুক্ত। কিরকম ছিদ্রযুক্ত একটা উদাহরণ দেয়, আঙ্গুর, আঙ্গুরের যদি আমরা তাপ দিই আর ড্রাই করি তখন কি হয় জানেন? কিসমিস হয়। আচ্ছা, হোক ড্রাই আঙ্গুর বা কিসমিস হলো, তার মানে এটা শুকিয়ে গেছে না? শুকিয়ে গেছে মানে পানিটা বের হয়ে গেছে। এই আঙ্গুরটা যদি আবার পানিতে দেই তখন কি হবে, আবার পানিগুলো শোষণ, মানে যদি ড্রাইটা পানির অণু গুলো হলো ছোট ছোট, দেখেন পানি কেমন H2O পানি, আর গ্লুকোজ হলো C6H12। কতগুলো আছে, 12টা হাইড্রোজেন, অক্সিজেন আছে 6টা, এগুলোই তো কত গুণ বেশি, আবার কার্বন আছে, তাহলে সবগুলো মিলে এই গ্লুকোজের অণুকে অনেক বড় বড় পানিতে বের হয়ে যেতে পারলো, আবার তখন পানিতে দিলাম পানিতে আবার ঢুকতে পারলো, কিন্তু গ্লুকোজ বড় হওয়ার ফলে ওই ছিদ্র দিয়ে বাঁচাতে পারেনি। বোঝা গেছে? শুধু গ্লুকোজটা বাঁচিয়ে নিতেই থেকে গেছিল। ঠিক ওই রকম ছিদ্র আছে, হলো এরকম কিসে আছে, ক্যাপিলারিতে।
বোঝা গেছে না? তাহলে কি ছিদ্র থাকার ফলে এই যে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা চলে যাচ্ছে এখানে গিয়ে এরা কিন্তু বহন করতেছে এখানে গিয়ে এক্সচেঞ্জ হবে ওই অক্সিজেন কোথায় যাবে কোষের ভিতরে আবার খাদ্য খাচ্ছে খাদ্যের উপাদান কয়টি ছয়টি সেই উপাদানগুলো কিন্তু এই রক্ত দ্বারা বাহিত হয়ে আসছে এসে এদিক শুধু বহন করেই আসবে এই জায়গায় এসে কোষের ভিতরে ভিতরে যাবে বোঝা গেছে তাহলে কোষের ভিতরে কি কি ঢুকলো অক্সিজেন ঢুকলো আর খাদ্যের উপাদান ঢুকলো ওকে ওখানে বিক্রিয়া হবে আর বিক্রিয়া হয়ে শক্তি তৈরি হবে এই শক্তির সাহায্যে আমরা সবকিছু করতেছি তাহলে এই যে টিস্যুগুলো আছে না এই কি টিস্যু বললাম স্কিন স্কিনে কয়েকটা টিস্যু তারপর ফ্যাট তারপরে হলো মাসেল তারপরে টেন্ডন তারপরে বোন এদের প্রত্যেকটা টিস্যু দিয়ে কি অসংখ্য কোষ আছে অসংখ্য কোষ দ্বারাই এই যেগুলো তার প্রত্যেকটা দিয়ে কিন্তু রক্ত সাপ্লাই আছে প্রত্যেকটার ভিতরে কাটবেন রক্ত নালি আছে ওখানে আর্টারিও গেছে ভেইনও গেছে আর ক্যাপিলারিও আছে তাহলে ওইভাবে সাপ্লাই দিচ্ছে এইভাবেই আমরা টিস্যু দিয়ে আর সত্যি তৈরি করতেছি বোঝা গেছে